গাইস আমরা আজকে সেরাদ্বীপ যাব তো সেরাদ্বীপ যাওয়ার জন্য আমরা আমাদের রিসর্ট থেকে বের হইছি কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে এইটা যে ওই যে দেখা যাচ্ছে নৌকাগুলো আমরা ভাবছিলাম ওখান থেকে উঠব কিন্তু এখান থেকে যাওয়া যাবে না আজকে আমাদেরকে বলতেছে সেই জেডি ঘাট যাইতে এখন আমরা আবার জেডি ঘাট যাব আমরা জেডি ঘাট আছি আমরা এখন স্পিড বোর্ডে করে সেরাদ্বীপ যাব ঠিক করা হয়েছে বাট আমরা চারজন এখন আরো চারজন লাগবে স্পিড বোর্ডে উঠি আল্লাহ ভরসা এই আধা ঘন্টা ওয়েট করে এখন আমরা স্পিড বোর্ড ক্যান্সেল করে দেরি হচ্ছে দেখে লাইফ বোর্ডে যাইতেছি লাইফ বোর্ডে এই তো এটাতে করে এখন আমরা যাব ওকে উঠি আপোটো চারজন আমরা কি কই যাচ্ছি আমরা সেরাদ্বীপ কত ঘন্টা আমরা থাকবো ওখানে কতক্ষণ Here we are in Seradip. Wow. এখানে ফার্স্টে আমরা একটা লাইফ বোটে আসলাম আসার পরে এখান থেকে আবার নৌকা দিয়ে ঘাটে আসতে হয় কারণ ডিরেক্ট লাইফ বোটগুলো আপনার ঘাটে নামতে পারে না এখন আমরা এখানে একটু ঘোরাঘুরি করবো একটু ছবি টবি তুলবো বাহ এখানে একটা দোকান আছে ছোট ডিম সিদ্ধ এগুলো সিগারেট টিকিট সেল করে এখানে চা আছে বিস্কুট আছে খুব সুন্দর বাংলাদেশ কোস্ট গার্ডের শিপটা দেখা যাচ্ছে ওরা পিছনে তো মায়ানমারের পাহাড় অল টাইম ওরা রাউন্ডেই থাকে সেরাদ্বীপের একটা অপূর্ব সুন্দর জিনিস হচ্ছে যে দুই পাশেই সমুদ্র মাঝখান দিয়ে হাঁটার রাস্তাটা অসাধারণ এটা অসাধারণ দেখেন আপনারা এই সাইডটা পাথর দিয়ে দুই সাইড মাঝখানে রোড আর দুই সাইডেই সমুদ্র যাক আমরা ভিতরে অনেক দূর পর্যন্ত ঘুরে আসলাম খুব সুন্দর প্লেসটা এবার হোটেলের দিকে আবার ব্যাক করতে হবে বাই বাই সেরাদ্বীপ উঠে যাও
আজকে ছেড়াদ্বীপের ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এন্ড কমেন্ট করবেন, আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।